চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী তফসিলের 10 নম্বর ধারা মোতাবেক বিধিভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাধারণ সম্পাদক পদের প্রার্থী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনের আপিল বোর্ড। নোট দিয়ে ভোট কেনার অভিযোগ ছিল জায়েদের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। জায়েদের প্রার্থিতা বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সঙ্গে কার্যকারী পরিষদের সদস্য পদের প্রার্থী চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হয়। তাই চুন্নুর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাদির খানকে কার্যকারী সদস্য হিসেবে জয়ী ঘোষণা করা হয়। শনিবার 5 ফেব্রুয়ারি সন্ধ্যায় আপিল বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বোর্ড চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। তিনি বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী 28 জানুয়ারি ভোটগ্রহণ ও একই দিনে ফলাফল জানিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ফলাফল জানানো হয় পরের দিন ভোরে। এতে পরিষ্কার হয় প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন পক্ষপাতিত্ব করেছেন। এর মধ্যে 2 জন ভোটার লিখিতভাবে জানিয়েছেন নগদ অর্থের বিনিময়ে তারা জায়েদ খান ও চুন্নুকে ভোট দিয়েছেন। শুধু তাই নয়, ভিডিও ফুটেজেও আমরা সেটার সত্যতার প্রমাণ পেয়েছি। তফসিলের 10 নম্বর ধারা অনুযায়ী এমন অভিযোগ প্রমাণিত হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। জায়েদের প্রার্থিতা বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়েছে। এদিকে সাধারণ সম্পাদক হিসেবে নিপুণের নাম ঘোষণা করার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। তিনি বলেন, সত্যের জয় হয়েছে। 28 জানুয়ারি সকাল থেকে আমি যে যুদ্ধ শুরু করেছিলাম আজ সেটার ফল পেলাম। নির্বাচন কমিশনদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, চোখে আঙুল দিয়ে দেখিয়েছি অনিয়মগুলো, কিন্তু তারা আমার পাশে দাঁড়ায়নি। অবশেষে সত্য প্রতিষ্ঠিত হলো। মারুফ হোসেন বিশাল, বাংলাদেশ।